চলপরি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভিডিওটি ওপেন করার জন্য। আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 25টি বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ, যে শব্দগুলি আমাদের খুবই পরিচিত এবং প্রচলিত, কিন্তু জেনে বা না জেনে শব্দগুলির শুদ্ধ বা সঠিক উচ্চারণ করতে আমরা অসমর্থ হই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তাহলে এখন চলো পড়ি। আলোচনা সুবিধার্থে একদিকে আমরা নিয়েছি শব্দ বানান সহ, আর একদিকে নিয়েছি সেই শব্দের শুদ্ধ উচ্চারণ। আজকের আলোচনার প্রথম শব্দ জিহ্বা, যে শব্দটিকে আমরা প্রায় সময় উচ্চারণ করে থাকি জিহ্বা। এই হিসাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয় জিহ্বা, এর সঠিক উচ্চারণ জিহ্বা হবে না, এর সঠিক উচ্চারণ হবে জিহ্বা। এই হিসাবে এরপর রয়েছে গ্রীষ্ম। আমাদের 6টি ঋতুর মধ্যে আমরা এই গ্রীষ্ম, এই ঋতুটির উচ্চারণ প্রায় সময় ভুল করি। আমরা বেশিরভাগ সময় বলে থাকি গ্রীষ্ম, যেহেতু মধ্যাহ্ন স এবং ম একসঙ্গে যুক্তাক্ষর অবস্থায় আছে, কিন্তু এর সঠিক উচ্চারণ হবে গ্রীষ্ম। এই হিসাবে এরপর সন্ন্যাস, সন্ন্যাস শব্দের সঠিক উচ্চারণ হবে সন্ন্যাস। এই হিসাবে এরপর মন, ম দন্তান্ন মন, এর সঠিক উচ্চারণ হবে ময়কার দন্তন্য মন, কিন্তু আমরা ম মূর্ধন্য মন এই শব্দটিকেও পাই, এর উচ্চারণ কিন্তু মন হবে না, এর উচ্চারণ হবে মন। এটি একটি পরিমাপক হিসাবে ধরা হয়, যেমন এক মন চাল বা এক মন গম ইত্যাদি। এরপর যে বানানটি রয়েছে আত্মা, এই শব্দটি আমাদের খুবই পরিচিত এবং বিভিন্ন জায়গায় এটি আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু এর সঠিক উচ্চারণ আমরা প্রায় সময় ভুল করি। আমরা বেশিরভাগ সময় বলে থাকি আত্মা, যেহেতু ত আর ম একসঙ্গে যুক্তাক্ষর অবস্থায় আছে, কিন্তু এর সঠিক উচ্চারণ হবে আত্মা, আত্মা। এই হিসাবে পরবর্তী শব্দটি আবৃত্তি, যার সঠিক উচ্চারণ হবে আবৃত্তি। এই হিসাবে অর্থাৎ এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এইভাবে হবে আবৃত্তি। এই হিসাবে আবৃত্তি এইভাবে হবে না। এরপর একই, এই শব্দটিকে আমরা প্রায় সময়ই বলে থাকি একই, কিন্তু একই এটা সঠিক নয়, এর সঠিক উচ্চারণ হবে একই, অর্থাৎ এখানে এর উচ্চারণ এ হিসাবে করতে হবে। পরবর্তী শব্দ খুবই, যেটি আমরা খুবই ভুল করে থাকি, এর সঠিক উচ্চারণ হবে খুব ই, খুবই হবে না। পরবর্তী শব্দটি রয়েছে চর্যাপদ, যেটি হলো আমাদের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। এটিকে আমরা জেনেই হোক বা না জেনেই হোক আমরা বেশিরভাগ সময় এটি বলে থাকি চর্যাপদ, কিন্তু চর্যাপদ এটি সঠিক উচ্চারণ নয়, সঠিক উচ্চারণ হবে চর্যাপদ। এরপর আমাদের খুবই পরিচিত শব্দ সরস্বতী, যেটি উচ্চারণে আমি নিজেও আগে ভুল করতাম, এর সঠিক উচ্চারণ হবে সরস্বতী। পরবর্তী শব্দ স্বরবর্ণ, আমরা বেশিরভাগ সময় বলে থাকি স্বরবর্ণ, কিন্তু স্বরবর্ণ হবে না, উচ্চারণ হবে স্বরবর্ণ। এরপর গ্রন্থ, গ্রন্থ শব্দের সঠিক উচ্চারণ হবে গ্রন্থ। একইভাবে যদি আমরা বলি গ্রন্থাগার, তাহলে এর উচ্চারণ হবে গ্রন্থাগার। এই হিসাবে এরপর রয়েছে অত্যাচার, অত্যাচার শব্দের সঠিক উচ্চারণ হবে অত্যাচার। এখানে লক্ষ্য করুন, আমরা বেশিরভাগ সময় বলে থাকি অত্যাচার, এটি কিন্তু সঠিক নয়, সঠিক উচ্চারণ হবে এই অয়ের স্থানে ও, অর্থাৎ যখন আমরা অত্যাচার এই শব্দটিকে উচ্চারণ করব তখন বানানে যেখানে আমরা অ লিখি উচ্চারণ ক্ষেত্রে সেখানে আসবে ও। পরবর্তী শব্দ কক্ষ, যেটিকে আমরা কক্ষ বলি, কিন্তু কক্ষ সঠিক নয়, এর সঠিক উচ্চারণ হবে কক্ষ। এই হিসাবে একইভাবে রক্ষা, রক্ষা শব্দটিও উচ্চারণ হবে রক্ষা। এই হিসাবে রক্ষা হবে না। এরপর যে শব্দটি রয়েছে চলিত, যেটি একটি ভাষার নাম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি চলিত ভাষা, কিন্তু চলিত ভাষা নয়, এর সঠিক উচ্চারণ হবে চলিত ভাষা বা চলিত। এরপর রয়েছে গহ্বর, যেটিকে আমরা বেশিরভাগ সময় বলে থাকি গহ্বর, যেহেতু হ আর ব একসঙ্গে যুক্ত রয়েছে সেই জন্য আমরা এটির উচ্চারণ করে থাকি গহ্বর, কিন্তু সেটি সঠিক নয়, সঠিক উচ্চারণ হবে গহ্বর। এরপর বিরাজমান, এর সঠিক উচ্চারণ হবে বিরাজমান। পরবর্তী যে শব্দটি রয়েছে সেটির উচ্চারণও ব্যক্তি বিশেষে পার্থক্য দেখা যায়, অর্থাৎ এই শব্দটি কোথাও শোনা যায় ব্যক্তি, কোথাও শোনা যায় ব্যক্তি, কিন্তু শব্দটির সঠিক উচ্চারণ হবে
ব্যক্তি, অর্থাৎ এই শব্দটিকে যারা উচ্চারণ করেন ব্যক্তি এই হিসাবে তারাই হলেন সঠিক ব্যক্তি। পরবর্তী শব্দটি সমবেথী, অর্থাৎ এখানে উচ্চারণ হবে এই ব্যাটা উচ্চারণ হবে বে হিসাবে। এরপর রশ্মি, রশ্মিটাও আমরা অনেক সময় উচ্চারণ করে থাকি রশ্মি এই হিসাবে, কিন্তু রশ্মি হবে না, সঠিক উচ্চারণ হবে রশ্মি এই হিসাবে। একইভাবে পক্ষান্তর, এটি হলো সঠিক উচ্চারণ, কিন্তু আমরা বলে থাকি পক্ষান্তর বা পক্ষ, কিন্তু সেটি সঠিক নয়, সঠিক হবে পক্ষান্তর বা পক্ষ। অর্থাৎ এখানে আমরা যেটি প বলি উচ্চারণের সময় ওকার এই হিসাবেই উচ্চারণ করতে হবে। এরপর যে শব্দটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটির উচ্চারণ নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। যে শব্দটির সঠিক উচ্চারণ হলো উজ্জ্ব, যার সঠিক উচ্চারণ হবে উজ্জ্ব, যেহেতু হয়ের পরে জফলা দেয়া এই জন্য আমরা এটা নিয়ে কনফিউশনে পড়ে যাই, কিন্তু সঠিক উচ্চারণ হবে উজ্জ্ব। এরপর যে শব্দটি রয়েছে মুহমান, এই যে আমি উচ্চারণ করলাম মুহমান, এটি কিন্তু সঠিক নয়, এটি হলো ভুল, এর সঠিক উচ্চারণ হবে মুজ্জমান। আর আজকের আলোচনার শেষ যে শব্দটি রয়েছে অভ্যাস, যেটিকে আমরা বলে থাকি অভ্যাস, কিন্তু এটি অভ্যাস নয়, এর সঠিক উচ্চারণ হবে অভ্যাস এই হিসাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।